চলো ডগো আমরা দেখে নিন, যাদের থেকে বাচ্চাটা নিবেন। খুব রিসেন্টলি আসছে, এমন এক লাফালাফি করতেছে। আমরা ইনশাল্লাহ বাহ সেই পাখিটা কিছুক্ষণ আগে আমরা খাওয়াইছি, এখনো আমাদের সবগুলা সেট আপ মোটামুটি রেডি হয়ে গেছে। এটা তো ভাই সেই রকম হয়ে গেছে, একেবারে মাছ লাগতেছে। এটা কিন্তু কোনো গ্লাস না, এটা কিন্তু কোনো কাঁচ না, এটা একটা অ্যাক্রিলিকের পার্ট। এটা দিয়ে আপনারা আমাদের যে মেলা হবে এটার থ্রু দেখতে পারবেন। সবগুলা সেট আপে আমরা এই সেম পদ্ধতি দিব। আর এটার ইঞ্জিনিয়ার হইতেছে আমাদের ইরতিয়াজ অ্যানিমালস। হ্যালো, আসসালামু আলাইকুম, আম রাফিদ হক অ্যান্ড ওয়েলকাম টু ডগোসেজ। কেমন আছো তোমরা সবাই? আজকের আমাদের ভিডিওর মধ্যে আমি দেখাবো যে আমাদের একটা ছোট্ট একটা পাখি না হয়েছে। এটা হইতেছে আমাদের নিজেদের যে ককাটেল ব্রিড করছে একটা ছোট্ট একটা বাচ্চা। আমি দেখাচ্ছি আপনি, ওয়েট, এই যে এই বাচ্চাটা, এই ককাটেলের যে বাচ্চাটা হয়েছে না, এটা আমাদের প্যারেন্টসরা মূলত একটু কম খাওয়াইতেছিল, আর এটা আমরা নিচে হইতেছে আমাদের টেম করানোর জন্য, মাস্ট টোনার মতো বানানোর। এটা একটা ককাটেল গ্রে বাচ্চা। একটা ছোট একটা জিনিস দেখাবো যে এই যে বাচ্চা কাল থেকে যে আমরা ছোটখাটো পাখির বাচ্চাগুলো নেই, আর এই যে টোনার মতো আমরা খুব সুন্দর যে টেম করি, এটা কিভাবে হয়। এইটার প্রসেসটা হইতেছে জাস্ট হ্যান্ড ফিডিং, বা একটু একটু এটার প্রসেসটা হইতেছে জাস্ট হ্যান্ড ফিডিং আর ছোট্ট ছোট্ট কিছু কমিউনিকেশন, যেটা আমি আগে দেখাবো। বিদেশি কবুতর আর ইন্টারন্যাশনালি এই শোটা হইতেছে। তো যারা যারা কবুতর লাভার্স আছে আমার এখানে, খুব কম হইতে পারে, কিন্তু যারা যারা আছে তারা 24 তারিখে ওই শোতে থাকবেন। আর লোকেশনটা হইতেছে এইটা। তো ইনশাল্লাহ আমি ওখানে থাকার চেষ্টা করবো কিছুক্ষণ, আর তারপরে দিন তো আমাদের চিড়াখানা বানানো আছে একটা আগারগাঁওতে, ওখানে যাইতে হবে। হোপফুলি ওখানে দেখা হবে। ব্যাক টু দ্য ভিডিও। এ ভাইয়ে, পাখিটা কিছুক্ষণ আগে আমরা খাওয়াইছি, তো এখনো ডিরেক্টলি আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি যেখানেই যাব ও আমার দিকেই তাকাবে, মানে একটা কমিউনিকেশন আমি ক্রিয়েট করছি ওর সাথে। আমি যদি এখানে চলে যাই ও আমার দিকে দেখবে, ও যে আমারই চিনছে। এটার কারণ হইতেছে আমি ওর যখনই খাওয়াই আমি ওর একটু আমার চেহারা দেখাই, কাছাকাছি থাকি। আর এই ইঞ্জেকশনটাও চিনাইছি যে এটা কিন্তু তোমার খাবার। দেখো আমার আঙ্গুল খাওয়াইতে চাবে, এই বেটা এটা খা, আস্তে আস্তে দেই, আস্তে আস্তে দেই, অনেক আস্তে আস্তে করে খাওয়াই, যাতে ও আমারই চিনে, মাঝে মধ্যে একটু আমার কাছে আসার চেষ্টা করে। এগুলাই তো আমরা চাই। এই বাবু সরি সরি সরি, টাইপসের মধ্যে রাখবেন না বাচ্চা, ওই বাচ্চা যখন দেখি যে ওর এই যে থোলাটা আছে, এই যে ছোট্ট পোট্ট একটা পেটু আছে ওর, এই পেটুটা যখন একেবারে খালি হয়ে যায় তখন, একেবারে খালি হইতে দেয় না, যখন দেখি অল্প কিছু খাবার আছে তখনই খাওয়াই দিই। এনো 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 এনো, তবে এই পেটুরে একেবারে ফুলও করা যাবে না। আর হ্যান্ড ফিডিং এর বিষয়টা শিখে নিলে ভালো, কেউ যদি দেখেন যে কেউ পালতেছে তার থেকে আপনি একটু দেখে আসবেন, তো শিখতে একটু বেটার হবে। কারণ আমি ভিডিওতে দেখে আর একটা বুঝাইতে পারবো না যে অ্যাকচুয়ালি কতটুকুভাবে খাওয়ানো লাগে, কোন জায়গায় প্রেশার দেওয়া লাগে। বেটার আপনি আরেকজনকে দেখে নিন যাদের থেকে বাচ্চাটা নেবেন। তো পুচকু বাচ্চারে আমরা এখন শিখাইতেছি নতুন আমাদের সাথে কমিউনিকেট করার জন্য। এখনও আর পেটটা ভরেনি, আরও খাইতে চাইতেছে কিন্তু আর খাওয়াবো না, আর আমরা এখন রেখে দিব। আমাদের পুচি আর পুচির বউ এখনো বাচ্চা দেয় নেই, কোনো ডিম আসে নেই এখানে। তবে একটা গুড নিউজ আছে, আমাদের এক্সম্যান আর তার পেয়ারে দুইটা ডিম আছে। অনেকজনই বললো যে ব্লন্টিনেটটা নাকি নিজের ডিম ফুটায় না, এটা কি সত্যি নাকি আমার একটু জানাবেন তো। কারণ এরা নিয়া বইসে আছে দুইটা, আলহামদুলিল্লাহ ভালো মতো, আর ডিম টিম খুব সুন্দর করে রাখছে। তো আমি একটু নিশ্চিন্ত আছি এই দিকটা দিয়া যে হইতে পারে আমাদের ডিম ফুটতে হবে, এরকম কিছু একটা চান্সেস আছে। চলো আমি ড্রাগন রে দিয়ে আসি ওর নিজের ক্লোজারে, কারণ রোদ চলে গেছে। চলো ড্রগো, সানলাইট চলে গেছে তো, চলো জায়গা। এ ড্রগো, তোমাদের ক্যামেরা দেখলে না ওইটু খেপাটে বা জায়গা, কিরকম লাগতেছে দাও, একটু চেয়ে দেখেছে, পেট ফুলা ফেলাইছে। চলো ড্রগো,
আমরা তোমার ঘরে যাই। আস্তে ডুবো যাও। রোগোর ঠিক সাথে যে ওর একটা ভ্যারাইটা আছে, মানে ভ্যারাইটা না আরেকটা স্পিস আছে এখানে, এটা হইলো আমাদের হ্যামস্টার গুলা। এদের তো মানে দেখাই যায় না, কারণ আমি চেষ্টা করি একটু দেখা চাওয়ার। মান্দারা ম্যাক্সিমাম সময় এটার ভিতরেই থাকে, কিন্তু দেখা যায় নাকি। ওই যে একটু দেখা গেছে করে, একটু লাইটটা বাড়ে। এই যে মাম্মারা ভিতরে, ও আমাদের কিউটিটা দেখেন কই যায় বইছে। বাহ সেই ওয়াই নট, ভালোই লাগে ভাই ছবি করতে। হ্যাঁ অনেকগুলা চিল বাকি হয়ে গেছে আমাদের চিল এরিয়ার মধ্যে। আজকে আমি ভিতরে যা এটা অনুভব করতে পারছি, ঠিক আছে। এটা কিভাবে অনুভব করতে, আমি ওদের পানিগুলোরে চেঞ্জ করতে গেছিলাম। আয়া দেখি সব চিল মানে অনেক লাফালাফি করতেছে। আমরা ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি মানে এক দুই দিনের মধ্যে আমরা অনেকগুলা চিল ছাড়তে পারবো। ও একটা যে কি একটা দিন হবে সেটা সেই রকম একটা দিন। হ্যালো হ্যালো হ্যালো, খাও। সবাই খাওয়ার নেমে গেছে। আজকে ওদের পানিটাও চেঞ্জ করে দিছি, উপরে অনেকজন আছে যারা দাঁড়ায় রয়েছে, পানিটা নিয়ে পান করছে আর কি। এই সামনের যে চিলটা আছে না, এই চিলটা আমাদের কালকে আসছে। এই যে এই যে এইটা, এই যে এই চিলটা খুব রিসেন্টলি আসছে, কিন্তু ভালো ইম্প্রুভমেন্ট দেখাইছে সে। খাও 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 খাও। বাইরের চিলেরা এখনো আসেনি। ও আচ্ছা আসতেছে, এই যে ওদের স্ট্যান্ডে যা বসবে, তারপর আমরা খাবার দিব উপরে। আমরা আগে ঘরে গুলো দিয়ে নেই, পাখির ঘরের খাবার আজকে দিনে দিনে দিয়ে দিচ্ছি। ও ঘরে আর যাবো না। হ্যাঁ উপরে চলে আসছে অলরেডি, লেটস গো। চলে আসছে চিলেরা। হ্যালো, এই টাইমে যে একটা সানলাইট পড়তেছে না, শীত চলে যাওয়ার পর একটা সুন্দর একটা সানলাইট পড়ে। তো আমি খুব শান্তিতে আমার চিলগুলারে খাওয়াই, এন্ড আই হোপ আজকের ব্লগটা পছন্দ হয়েছে তোমাদের। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ তোমাদের ভালো রাখুক, তোমাদের সুস্থ রাখুক, তোমরা দেখতে থাকো। অবশ্যই আসসালামু আলাইকুম।